আসসালামু আলাইকুম ডিয়ার ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আন্ডা আজকে কিন্তু আর একটু বেশি ভালো, কারণ হইতেছে আমার কিন্তু চ্যানেলে 1000 কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আন্ডা অসংখ্য ধন্যবাদ সবাইকে এত দ্রুত আমাকে সাপোর্ট করার জন্য। মাত্র ধরতে গেলে 1 মাসের ভিতরে কিন্তু আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছি। আন্ডা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সবাই এত সাপোর্ট করার জন্য। আন্ডা আমাদের চ্যানেলের মনিটাইজেশন অন করতে হলে কিন্তু আমাদের টোটাল 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আন্ডা আমাদের কিন্তু 2000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড বাকি 2000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমরা কিন্তু আগামী কালকে অথবা পরশু দিন, যেদিনই হোক, আমরা কিন্তু লাইভ স্ট্রিম স্টার্ট করে দিব এই ইউটিউব চ্যানেলে। সো সবার কাছে কিন্তু আমি আশা করি যে সবাই স্ট্রিমে অবশ্যই সবাই সাপোর্ট করবেন। অ্যান্ড আপনাদের যত ধরনের সমস্যা আছে স্ট্রিমে বলবেন, অবশ্যই সমাধান করার চেষ্টা করবো স্ট্রিমের মধ্যেই। ওকে, তাছাড়া তো ডিসকর্ড সার্ভার রয়েছে, আপনাদের কোনো সমস্যা থাকলে ডিসকর্ড সার্ভারে চলে আসতে পারেন। সো অনেক কথা বলে ফেলছি, আমরা ভিডিও টপিকে চলে এসেছি। আজকের ভিডিও টপিক হইতেছে গাইজ নতুন প্লেয়ারদের জন্য, যারা ফ্রি ফায়ার নতুন স্টার্ট করছেন জাস্ট তাদের জন্য, মানে যারা নতুন ফ্রি ফায়ার স্টার্ট করছেন, আর অথবা অন্য পুরাতন প্লেয়ারদের জন্য হইতে পারে, কারণ অনেকে হয়তো কি ম্যাপিং সম্পর্কে আইডিয়া নাই। অ্যান্ড যারা নতুন ফ্রি ফায়ার খেলতেছেন কি ম্যাপিং করতে পারেন না, ওল্ড প্লেয়ারও এমন আছে যে যারা কি ম্যাপিং করতে পারে না, ফ্রি ফায়ার ইনস্টল করার পর কী করবে, কীভাবে কী করবে এটা তারা বুঝে না। সো আজকের এই ভিডিওতে ফুল এ টু জেড, মানে নতুন প্লেয়ারদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ডিটেলস অনুযায়ী কিন্তু এখানে ভিডিওটা মেক করার ট্রাই করতেছি। সো আমরা ফার্স্ট অফ অল প্রথম সেটিং দিয়ে শুরু করি। আমরা প্রথম সেটিং থেকে স্টার্ট করি, প্রথম থেকে কী কী আমাদের করতে হবে। সো আমরা বেসিকে আসলাম। বেসিক আসার পরে এখানে কিন্তু আমাদের যে ডাউনলোড সেন্টার, অনেকে জানে কি না জানে না, আমাদের যে কাস্টম এইচডিআর যেটা রয়েছে, আমাদের ফুল সেটিংস যেটা আমরা করে রাখি, সেটা কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, আমরা আপলোড করে রাখতে পারি। আমাদের যে সেটিংস আমরা এক ক্লিকে ডাউনলোড করার মাধ্যমে কিন্তু সেই আগের সেটিংটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি, ঠিক আছে? এটা একটু পরে এগেন আমরা আপনাদের দেখে দিতে বোঝার সুবিধা আর কি। সো সেকেন্ডে আমরা চলে যাবো এখানে হচ্ছে সেন্সিভিটি। সো সেন্সিভিটি বিষয়টা বলি, এখানে কিন্তু 80% মনে হয় থাকে, এখানে 80% থাকে। সো সেন্সিভিটি ডিপেন্ড করে কিন্তু আপনার উপর। পিসি প্লেয়ারদের ক্ষেত্রে আমি বলবো, নতুন পিসি প্লেয়ার যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা এখানে জেনারেল জিরো করে দেবেন, অ্যান্ড রেড ডট জিরো, অ্যান্ড রেড ডট একটু উঁচু, মানে বাড়াই কমাই রাখতে পারেন, কিন্তু সেন্সিভিটি গাইজ এখানে জেনারেল জিরো রাখবেন, কারণ আমাদের এমনিতেই কিন্তু ফ্রি ফায়ার খেলতে গেলে পিসি সেন্সিভিটি একটু বেশি হয়। সো যার কারণে পারফেক্ট সেন্সিভিটির জন্য কিন্তু আমরা জেনারেলটা জিরো রাখি, ঠিক আছে, মুভমেন্টের কারণে। অ্যান্ড 2x 4x এটা আপনার ড্র্যাগের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু রাখবেন, অ্যান্ড স্নাইপার কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করে। অ্যান্ড ফ্রি লুক, আপনি যদি পিসিতে ফ্রি লুক চান সেক্ষেত্রে ফ্রি লুক আপনারা এখান থেকে ইউজ করতে পারেন যতটুকু আপনার সেন্সিভিটি প্রয়োজন হয়, ঠিক আছে। সো আমরা চলে যাবো কন্ট্রোলে। কন্ট্রোলে যাওয়ার পর এখানে কিন্তু কিছু সেটিংস আপনাদের যারা ফ্রি ফায়ার পিসিতে খেলছেন শুধু তাদের জন্যই আছে। সো আমি একটু বলে দিই, এখানে এম কিন্তু অবশ্যই ডিফল্ট রাখবেন, সো অটো এম তো লাগবেই। অ্যান্ড লেফট ফায়ার বাটন, ঠিক আছে, লেফট ফায়ার বাটন এটা আপনার গ্লোয়াল ইকুইপ করার জন্য কিন্তু লাগাইতে পারেন, কারণ লেফট ফায়ার বাটন কিন্তু ফার্স্ট গ্লোয়াল লাগে সেটাপে। সো আপনারা জানেন কিনা জানি না, ট্রাই করে দেখবেন। অ্যান্ড হোল্ড ফায়ার টু স্কোপ, সো এটা অমের ক্ষেত্রে, ঠিক আছে, সো অন করে রাখবেন যখন আপনারা অম ইউজার হবেন। সো এখানে এক ক্লিকে, মানে স্কোপ হওয়ার পরে ফায়ারটা বের হবে। সো এটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড করছে কী করে রাখবেন, ঠিক আছে। কুইক ওয়েপেন সুইচ, ঠিক আছে, কুইক ওয়েপেন সুইচ এটা আপনারা অন অফ করে রাখতে পারেন। সো এটা যদি আপনারা, মানে ওখানে একটা বাটন থাকে যেটা ক্লিক করলে ফার্স্ট আমরা ওয়েপেন সুইচ করতে পারি, সো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি চান এটা রাখতে পারেন, তবে বেশিরভাগ ফ্রি ফায়ার প্লেয়ার এটা কিন্তু রাখে না। অ্যান্ড কুইক রিলোড, ঠিক আছে, কুইক রিলোড, কুইক রিলোডও আপনি রাখতে পারেন, যে একটা বাটন রয়েছে আমরা আর এ, সাধারণত আমরা কিন্তু আর বাটনে ক্লিক করে কিন্তু আমরা হচ্ছে রিলোড করে থাকি। আপনারা যদি আর বাটনে ক্লিক করে রিলোড করে রাখতে চান তাহলে রাখতে পারেন, কিন্তু ফ্রি ফায়ার পিসি প্লেয়াররা কিন্তু অনেকে রাখে না, আপনি ইচ্ছা করলে রাখতে পারেন। অ্যান্ড আমরা এখানে নতুন অপশন আসছে, অপশন নাম হইতেছে রিলোড প্রসেস অন কোশিয়ার। সো এটা আপনারা দেখতে পারেন, যখন আমরা রিলোড মারি তখন একটা যেটা আমাদের কোশিয়ার থাকে ওইটা একবার ঘুরে আসে যে কতটুকু টাইমের ভিতরে রিলোড হবে। এটা একটা অবশ্যই ভালো কিছু, কারণ আমাদের কত ফাস্ট রিলোড হয়েছে আমরা স্ক্রিনের উপর কিন্তু দেখতে পারি যদি সাউন্ড না শুনে থাকি। সো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি অন রাখবেন কি না অফ রাখবেন, আমি অফ করে রাখি গাইজ, ঠিক আছে। অ্যান্ড তারপরে আছে ফ্রি লুক, ফ্রি লুক আমি এটা অফ করে রাখি, অনেকের ফ্রি লুক কিন্তু অনেক ভালো জিনিস যদি আপনি ইউজ করতে পারেন। সো ফ্রি লুক পিসি প্লেয়ারের ক্ষেত্রে ইউজ করতে গেলে একটু মাঝে মাঝে সমস্যা হয়, মানে অটোমেটিক দেখা যাচ্ছে আটকে যায় মুভ করার সময়, ঠিক আছে। সো আমি এটা অফ করে রাখি, আপনার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে রাখবেন। অ্যান্ড এখানে কিন্তু অটো সুইচ গান, সো এমও ফুরিয়ে গেলে এখানে অটো সুইচ, সো এটা বলে কিছু নাই, এটা আপনি অন অফ রাখতে পারেন। অ্যান্ড এখানে গ্রেনেড স্লট, ঠিক আছে, গ্রেনেড স্লট এটা হচ্ছে মেন ফ্যাক্টর ফ্রি ফায়ার পিসি প্লেয়ারের জন্য, নট মোবাইল প্লেয়ার গাইজ, আমি বলে দিতেছি এটা জাস্ট ফ্রি ফায়ারের জন্য। এখানে সিঙ্গেল স্লট কিন্তু আমরা ডিফল্টে পাই, আমরা এখানে করে দিব ডাবল স্লট, কারণ ডাবল স্লট করার কারণ হইতেছে আমরা যখন এমুলেটারে খেলি
এক ক্লিকে কিন্তু আমাদের গ্লোয়াল বেশিরভাগ আমাদের মানে অনেকে কিন্তু ম্যাক্রো ইউজ করে যে এক ক্লিক করলেই আমাদের কিন্তু হচ্ছে সেট আপ গ্লোয়ালটা লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু যদি সিঙ্গেল স্লট থাকে দেখা যাচ্ছে আমার গ্রেনেড রয়েছে, সেক্ষেত্রে আমরা ক্লিক করছি কিন্তু গ্লোয়াল পড়ে নেয় আমার গ্রেনেড পড়ে গেছে, ঠিক আছে, অথবা ল্যান্ডমাইন ইকুইপ হয়ে গেছে আমি ডেড। সো এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে, যার কারণে কিন্তু ডাবল স্লট ইউজ করবেন। দুটা বাটনে আপনি কিন্তু এখানে ইউজ করতে পারেন যে গ্লোয়াল কীভাবে ইকুইপ করবেন, ঠিক আছে। গুলো একটা স্লট হবে হচ্ছে গ্লোয়ালের জন্য, আর একটা হচ্ছে গ্রেনেড আর আবিজাব সব কিছু, জাস্ট গ্লোয়ালের জন্য সিঙ্গেল স্লট, ওখানে অন্য আদার্স কিছু আসে না, ঠিক আছে। সো এটা আপনার সিলেক্ট করে নিতে হবেন, অ্যান্ড এটা অবশ্যই ডাবল স্লট দিবেন। অ্যান্ড গ্লোয়াল স্মার্ট থ্রো পিসি প্লেয়ারের জন্য আমি বলবো স্মার্ট থ্রো নেওয়ার দরকার নেই, কারণ গ্লোয়াল হাতে নিলেই ইকুইপ হয়ে যাবো। সো যার কারণে কিন্তু পিসি প্লেয়ারের জন্য তো ম্যাক্রো ইউজ করে আপনারা ম্যাক্রো ইউজ করতে পারেন। সো এখানে আপনারা কী করতে পারেন, স্মার্ট গ্লোয়াল থ্রো এটা আপনারা অফ করে রাখবেন, ঠিক আছে গাইস, এটা আপনারা অফ করে রাখবেন, স্মার্ট থ্রো দরকার নাই, আপনি মাউসের সাহায্যে ইকুইপ করে নেবেন, ঠিক আছে। আর নেক্সট এখানে কিন্তু অটো প্যারাশুট, অটো প্যারাশুট অবশ্যই গাইস এখানে অন করে রাখবেন, অটো প্যারাশুট। অ্যান্ড তারপরে আছে রান মোড, রান মোডে কিন্তু এখানে আমাদের তিনটা আসছে, ফার্স্ট হচ্ছে ক্লাসিক, আমাদের সেই পুরাতন জামানা থেকে আমরা দেখাচ্ছি ক্লাসিক, অ্যান্ড তারপরে নতুন আসছিল ড্রাগ, তারপরে আসছে কিন্তু হচ্ছে মিক্সড, নতুন আসছে নাকি জানা কিনা জানি না। সো ক্লাসিক আমরা যেহেতু পিসিতে খেলবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাসিক অবশ্যই রাখতে হবে, কারণ ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা রান করবো, আমরা ড্রাগ করে কিন্তু রান করার এই আমাদের নাই পিসিতে, ওই রকম সুযোগ সুবিধা নাই। সো এটা আপনার অবশ্যই এটা করে রাখবেন। নেক্সট আসছে কিন্তু ভাইকেল কন্ট্রোল, সো এটা কিন্তু ওয়ান হ্যান্ডেড অ্যান্ড টু হ্যান্ডেড আপনার এমুলেটার উপর ডিপেন্ড করে, অনেক এমুলেটার আছে যেটাই হচ্ছে আমরা ওয়ান টু হ্যান্ডেড দেওয়ার পরে কিন্তু ওইটা অটোমেটিক ওয়ান হ্যান্ডেড হয়ে যায়, ঠিক আছে। সো টু হ্যান্ডেড দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু গাড়ির মুভমেন্ট বলে সব কিছু কন্ট্রোল করা অনেক ইজি, ফাস্ট গাড়ি চালানো যায়। অ্যান্ড ওয়ান হ্যান্ডেড দিলে একটু স্লো অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে গাড়ির স্পিড অটোমেটিক ডাউন হয়ে যায়। সো এটা আপনার উপর ডিপেন্ড করছে, মানে এমুলেটারের উপর ডিপেন্ড করছে কোনটা সাপোর্ট করে। আপনার যদি টু হ্যান্ডেড সাপোর্ট করে অবশ্যই আপনি টু হ্যান্ডেড চালাবেন, কারণ টু হ্যান্ডেডে অনেক ইজি কন্ট্রোল করা। সো নেক্সট এখানে কাছে ইনগেম টিপস, ইনগেম টিপস এটা আপনারা কীভাবে রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে, ডিফল্ট নাকি সিম্পল ইমেজ, সো যেটা আমি ডিফল্টে রাখি। সো নেক্সট আছে কিন্তু এখানে এলিমিনেশন নোটিফিকেশন, সো এখানে কিন্তু আপনারা রাখতে পারেন আপনাদের মনে হয় যে এখানে কিন্তু ক্লাসিক অ্যান্ড সিম্পলিফাইড রয়েছে, আমি এখানে সিম্পলিফাইড রাখি, সো রাখতে পারেন। আচ্ছা এখানে কোর্সিয়ার টাইপ, সো এখানে কোর্সিয়ার টাইপ নিউ অথবা ক্লাসিক, নিউ হচ্ছে নতুন সিস্টেমটা, আর কোর্সিয়ার কিন্তু এখানে দুটাই দেখতে পারেন, দুটাই জাস্ট কোর্সিয়ার হচ্ছে ক্লাসিক আগেরটা, অ্যান্ড নিউ হচ্ছে নতুনটা, আমি ক্লাসিক রাখি এখানে। ড্যামেজ ইনক্লুবেটার এটাও আমি ক্লাসিক, নিউ এটা রাখি না। অ্যান্ড নেক্সট আছে এখানে ভিজুয়াল ইফেক্ট, ঠিক আছে, ভিজুয়াল ইফেক্ট হইতেছে জোনের ভিতরে যে জিনিসটা, আমরা যেহেতু হচ্ছে যখন জোনের ভিতরে থাকি তখন কিন্তু ইফেক্ট দেয় যে হচ্ছে যখন ড্যামেজটা কাউন্ট হয়, সেখানে ক্লাসিক থাকলে এখানে কিন্তু রেড মার্ক আসে জোনের ভিতরে ব্লেড কমতে থাকলে, অ্যান্ড ডার্ক থাকলে ওখানে কিন্তু ডার্ক মার্ক আসে আপনি জোনের ভিতরে রয়েছে এটা বোঝানোর জন্য। আর নো ব্লাড অপশন এটা হচ্ছে স্ক্রিনটা ক্লিন দেখানো যায়, আমরা তো এমনিতে বুঝতে পারি যে জোনের ভিতরে আসে নাকি সাউন্ড শুনে তো বুঝতে পারি, সো এটা নো ব্লাড রাখি, আপনার উপর ডিপেন্ড করছে এটা কোনটা রাখবেন। অ্যান্ড হিট মেকার অবশ্যই ক্লাসিক, নতুনটা আপনার স্কুলে করতে পারেন অ্যান্ড যেটা ইচ্ছা। অ্যান্ড টিমমেট ইনফো এখানে কিন্তু ক্লাসিক অ্যান্ড স্লেট এখানে রয়েছে, সো এখানে আপনার উপর ডিপেন্ড করে কোনটা রাখবেন। তারপর আমরা চলে যাবো এখানে কাস্টম এসইউডি, মেন জিনিস হচ্ছে কাস্টম এসইউডি, এটাই কিন্তু অনেকে অনেকভাবে রাখে অ্যান্ড আপনারা কোনোভাবে রাখেন অ্যান্ড আমি কোনোভাবে রাখি, এটা আপনাদের উপরে বুঝিয়ে দিতেছি এ টু জেড, অনেক ইজিভাবে আমি রাখি, আপনারা যদি আমারটা কপি করতে চান অবশ্যই কপি করতে পারেন। সো এখানে কিন্তু আমরা ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক এই সাইডে ছাড়া রাইট সাইডে রাখলেও রাখতে পারি, কিন্তু একটা সমস্যা যে আমরা যে বাটনে ব্যাকপ্যাক রাখি সেটাই ক্লিক করার মাধ্যমে কিন্তু ব্যাকপ্যাক ক্লোজ করি। সো ক্লোজ করতে হলে অবশ্যই লেফট সাইডে রাখতে পারেন, না হলে কিন্তু পারবেন না, আমি একটু পরে দেখিয়ে দিতেছি। এখানে আপনারা এটা সাইজ আপনাদের উপর ডিপেন্ড করছে কতটুকু রাখবেন, আমি কিন্তু এখানে 20% ব্যাকপ্যাক রাখি, সো আমি এটা 20% রাখতেছি, মানে এমুলেটারে কিন্তু আমরা যত ছোটো রাখতে পারি তত স্ক্রিনটা ক্লিন থাকে। আর মেডিকিটের বিষয়টা এটাও কিন্তু 20% রাখতে পারেন, কারণ কয়টা মেডিকিট আছে এটা আপনি বুঝতে পারবেন, যার কারণে কিন্তু মেডিকিট 20% অথবা যার বেশি আপনার মনিটর উপর ডিপেন্ড করছে, আপনার মনিটর যদি ছোটো হয় সেক্ষেত্রে আপনি সেভাবে রাখবেন। অ্যান্ড এখানে হচ্ছে এখানে আছে আমাদের গ্রেনেড, ঠিক আছে, সো গ্রেনেডের বিষয়টা বলে গ্রেনেড আপনি লেফট সাইডে রাখেন না, কারণ আছে এখানে অ্যান্ড আমি সেটা বলে দিতেছি, কারণ এটা আপনি রাইট সাইডে রাখেন অ্যান্ড রাইট সাইড রাখার কারণ হইতেছে, সো এটা রিমুভ করি কারণ আমি এগুলো এখানে রাখবো না। ওকে সো রাইট সাইডে আমি এটা উপরে রাখতেছি, এটার কারণ হইতেছে আপনি একটু বুঝে, এটার সাইজ কত দেবো 20। ভিডিও কিন্তু অনেক বড় হবে, যারা নিউ প্লেয়ার আছে তারা এ টু জেড দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে আমি রাখি অ্যান্ড প্রো প্লেয়াররা কীভাবে রাখে, অনেক প্লেয়ার যারা হচ্ছে কাস্টমাইজ করে রাখে কাস্টমাইজ ইডি। সো এখানে এটা রাখার কারণ হচ্ছে আমাদের দেখা যাচ্ছে গ্রেনেড নাই, আমরা রানিংয়ে রয়েছি হঠাৎ করে গ্রেনেড মারবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বাটনে ক্লিক করলে কি এই সাইডে, এই যে আমার মাউসের কার্সার দেখেন এই লেফট সাইডে যখন ক্লিকটা পড়বে তখন কিন্তু আমরা রানটা অটোমেটিক থেমে যাবে, ঠিক আছে। আপনি যতই এখানে ক্লিক করেন না কেন গ্রেনেড বাটনে ক্লিক করলে কিন্তু গ্রেনেড আসবে না, আপনার ক্যারেক্টার থেমে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুভমেন্টের ইস্যুটা হয়ে যায়, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এনিমি আপনাকে মেরে দিতে পারে, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে এনিমি ইজিলি হেড লাগিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে রাইট সাইড রাখ, আপনার যে গুলোয়াল না থাকে এখানে যদি যতই ক্লিক করেন আপনার রান কিন্তু থামবে না, যতই দৌড়াইতে থাকেন থামবে না, ঠিক আছে। সো সেই যার কারণে কিন্তু এটা রাইট সাইডে সবাই রাখে। অ্যান্ড তারপরে আমরা চলে যাবো এখানে
স্প্রিন্টের ক্ষেত্রে। সো স্প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমরা যখন এই যে কর্সিয়ারে যেটা আছে এটা যাদের হচ্ছে অটো মুভমেন্ট ইস্যুটা রয়েছে, অটোমেটিক দেখা যাচ্ছে একদিকে মুভ হয়ে যায়। সো সেটার ক্ষেত্রে কিন্তু আমি এটা রাখি রাইট সাইডে। এর কারণ হইতেছে যে অনেক সময় রান করার সময় আমার কর্সিয়ার বাটন দেখা যাচ্ছে অটোমেটিক টান দিছে, যার কারণে আমার ক্যারেক্টার অটোমেটিক এক এক সাইডে মুভ হইতেছে। সো যার কারণে এটা আমরা দেবো কি রাইট সাইডে, এটাও কিন্তু রাইট সাইডে নিয়ে আসবো। যে যে বাটন আমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে সেগুলো বাটন কিন্তু আমরা রাইট সাইডে নিয়ে আসবো গাইজ। সো এটা আমি রাখলাম রাইট সাইডে রান বাটন। আর নেক্সট লেফট ফায়ার বাটন, এটা আপনার উপর ডিপেন্ড করছে, এটা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন, কই বাটন এটা অলওয়েজ থাকে যার কারণে এটা কোনো প্যারা দেয়। সো এটা আমি রাইট সাইডে রাখি। অ্যান্ড নেক্সট এই বাটনটা, এইটা ঠিক আছে, এটা আমাদের পানির ভিতরে গেলে লাগে, অন্য সময় লাগে না। সো এটা আমরা লুট করার জন্য এফ বাটন যেহেতু ইউজ করি, সো আমি এখানে এফ বাটনে ইউজ করে রাখি। আর সবগুলোর অপাসিটি কিন্তু গাইজ আমি এখানে জিরো করে রাখি, সো আপনারা জিরো করে রাখবেন দেখতে ভালো হবে আর কি। সো এটা কিন্তু এখানে জিরো করে রাখছি। অ্যান্ড নেক্সট আছে কি এখানে, এখানে কিন্তু আমাদের জয়স্টিক বাটন। সো জয়স্টিক অটো মুভমেন্ট যাদের হয় এই ভিডিওটা দেখেন অবশ্যই সমাধান পাবেন। এটা সাইজ ফার্স্ট অফ অল আপনার করবেন 100, তারপরে নিচে আনবেন, নিচে আনার পরে এটা করে দিবেন 0%। আর এটা কিন্তু গায়েব হয়ে যাবে, জয়স্টিকের বাটন আপনার সামনে আসবে না, ঠিক আছে। অ্যান্ড দেন আর কি আছে, দেন এখানে আছে আমাদের রাইট সাইডে, সো লেফট সাইডে সব কাজ শেষ। সো রাইট সাইডে চলে আসলাম, রাইট সাইডে কিন্তু আমাদের গানের স্লটের বাটন। আর এইটা কিন্তু আমি অন্য জায়গায় রাখি, আপনাদের দেখিয়ে দিতেছি কোন জায়গায় রাখি আমি এটার পজিশন কিন্তু। সরি, এইগুলো আমি এখান থেকে ছড়িয়ে দিই। ওকে, সো এইগুলো আমার এখানে লাগবে না। সো সি বাটনটা, ওকে, এখানে ক্রসের বাটনটা ওখানে রাখি। ওকে, এই বাটনটা আমি এখানে রাখি, এই জায়গাটা, এই পজিশনে রাখার কারণ অবশ্যই আছে, অনেকে জানেন না কি কারণে আমি এখানে ইউজ করি। এই বাটনের সাইজ কত দেওয়া রাখে, মনে হয় 34 অথবা 35, যাই হোক আমি একটু পরে কাস্টমাইজ করে দিতেছি। এখানে রাখার কারণ হইতেছে এখানে আর বাটনের রিলোড হয়। অ্যান্ড আপনারা যারা সিএস খেলেন আর বাটনের সাজাই গান কিনতে পারেন, যখন আপনারা গান কিনতে যান তখন পার্সেস লেখাটা কিন্তু এই জায়গাটায় আসে, যার কারণে কিন্তু এই পজিশনটা বা রিলোডের পজিশনটা ওই পজিশনের সাথে মিলাইয়ে দিই, যার কারণে আর বাটনে ক্লিক করলে অটোমেটিক কিন্তু পার্সেস করতে হবে। জাস্ট আইটেমে সিলেক্ট করবে, দেন আর বাটনে ক্লিক করে অটোমেটিক পার্সেস হইতে পারবে না, ফার্স্ট লুট মানে পার্সেস করার জন্য আর কি, ঠিক আছে। সো এটা আমি এখানে ইউজ করি। অ্যান্ড এটা সাইজ এত দিই। অ্যান্ড এখানে অপোজিটটা আমি একটু কমিয়ে রাখি, মানে 60% আশেপাশে রাখি, আপনাদের উপর ডিপেন্ড করে কত কীরকম রাখবেন, কারণ ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় আর কি। অ্যান্ড নেক্সট এখানে কি আছে, নেক্সট আছে আমাদের হচ্ছে ক্রসের বাটন, এটা আমরা বসার জন্য ইউজ করি। সো এটা আমরা কত করি, এটা হচ্ছে 10% আমি এখানে ইউজ করি, ঠিক আছে, মানে 10% নিচে তো হয় না। সো এখানে ইউজ করার কারণ হইতেছে সি বাটন, আমরা যখন ট্রেনিং গ্রাউন্ডে থাকি অথবা ব্যাক দেওয়ার জন্য যে কোনো কারণে অথবা ম্যাচ স্টার্ট করার কারণে কি সি বাটনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ম্যাচ স্টার্ট হয়ে যায়, অথবা ট্রেনিংয়ে থাকলে ডিলে হবে অটোমেটিক কিন্তু আমরা রিভিউ পাই। সো সি বাটন এখানে আপনারা দিয়ে রাখবেন, এখানে সি বাটন দেবেন, সি বাটনে ক্লিক করলে সব কাজ হবে, যার কারণে কিন্তু ক্রাসের বাটনটা আমি এখানে রাখি সি বাটনে। আর নেক্সট এখানে আছে কি, এখানে আছে কিন্তু আমাদের জাম্প করার বাটন। সো জাম্প করার বাটন কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু আমরা অবশ্যই 0% মানে 10% নিয়ে আসি। আর এই বাটনটা কিন্তু আমি রাইট সাইডে রাখি, সো এইগুলো কোনো প্যারা নাই, এখানে সিরিয়াল অনুযায়ী আপনি এখানে রাখতে পারেন। সো রাইট সাইডে কিন্তু এটা আমি 10% করে রাখছি, আমি এটার অপোজিট অবশ্যই জিরো করে দিব। সো জিরো করার আগে আমি এখানে কাস্টমাইজ সিডি করবেন, তারপরে জিরো করবেন। অ্যান্ড এখানে স্কোপের বাটন, স্কোপের বাটনটাও এটা হচ্ছে 0% করে দেবেন, মানে 10%। অ্যান্ড এখানে এটা আপনার পজিশন অনুযায়ী রাইট সাইডে রাখবেন, এগুলো লেফট সাইডে অবশ্যই আনবেন না, কারণ লেফট সাইডে আনলে কিন্তু আমাদের মুভমেন্টের সমস্যাটা হয়। যত কিছু সব রাইট সাইডে আনার ট্রাই করবেন, যাতে আপনাদের মুভমেন্টে কোনো ইস্যু আসবে না, ঠিক আছে। অ্যান্ড তারপরে আছে কি এখানে, যে ভেক্টর গান বলেন, অ্যান্ড ইউজের বাটনটা এটা হচ্ছে এটা এখানে রাখেন, এটা এখানে থাক। অ্যান্ড এখানে হচ্ছে যে ভেক্টরের গান রয়েছে, আমরা যেগুলো ভেক্টর ইউজ করি, ঠিক আছে। সো এটা এটা আপনারা করবেন কি, এটা কিন্তু হচ্ছে আপনাদের সাইজটা আপনার উপর ডিপেন্ড করছে কতটুকু রাখবেন, এখানে নিয়ে আসবেন। আসার পরে এখানে আমি 20% রাখি, কারণ এখানে বাটন একটা ইউজ করা হয়, যার কারণে এইটা জায়গাটা আনবেন, মানে এফ বাটনে যেহেতু আমি এখানে লুট করি আপনাদের উপর ডিপেন্ড করে আমি বাটনগুলো বলে দেবো, আপনারা যে বাটন ইচ্ছা রাখতে পারেন। আর এটা এখানে নিয়ে এসে সাইডে দিবেন। অ্যান্ড নেক্সট এখানে আছে কি গুলোয়ালে বাটনটা, গুলোয়ালে বাটনটা আমি এখানে কিন্তু রাইট সাইডে ইউজ করি অথবা লেফট সাইডে, যেখানে ইচ্ছা আপনারা ইউজ করেন, আমি কিন্তু যেখানে সেখানে ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। গুলোয়াল না থাকলে কিন্তু এখানে যদি ইউজ করেন, আপনার গুলোয়াল নাই, আপনি সেটা ক্লিক করলেন আপনার ক্যারেক্টার অটোমেটিক দাঁড়িয়ে পড়লো। সো সেক্ষেত্রে আপনার করেন কি, এটা কিন্তু এটাও রাইট সাইডে নিয়ে আসবেন, এই কোনায় রেখে দিলেন, কই বাত নেই। এখানে আপনার এটা আছে গুলোয়ালে বাটনটা রেখে দেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে কয়টা গুলো আছে সেটা আপনার উপর দেখতে হলে এটা সাইজটা একটু অবশ্যই বড় করে রাখবেন। এটা আমি 30% করে রাখি, যাতে দেখা যায়, ক্লিন দেখা যায়, ঠিক আছে। অ্যান্ড নেক্সট এখানে আমরা কী করতে পারি, নেক্সট আছে আমাদের হচ্ছে পয়েন্ট। সো এটা আমরা শোয়ার জন্য ইউজ করি। অ্যান্ড এটা কিন্তু আপনারা ডিসেবল করে রাখতে পারেন, মানে হাইড করে রাখতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করছে, অনেকে বাটন ইউজ করে না। অ্যান্ড অবশ্যই ইউজ করা লাগে, অনেক টাইম শুয়ে বললে ফায়ারটা লাগে না। সো যার কারণে এটা আপনার এটা সাইজ ছোটো করে দেবেন। অ্যান্ড আপনারা এটা যে কোনো এক জায়গায় বসিয়ে দিলেন, সমস্যা নেই। এগুলোর অপোজিট অবশ্যই জিরো করবেন, এগেন বলে দিতেছি ক্লিন দেখার জন্য। অ্যান্ড এখানে আমি এখন এটা পজিশন এখানে রাখছি। অ্যান্ড এই যে অটোটা রয়েছে, আমরা প্যারাফেল প্যারাফেল ইউজ করার ক্ষেত্রে কিন্তু এখানে দুইটা অপশন থাকে। সো এটা অটো রাখছি, অটোটাও এখানে নিয়ে আসবো, কারণ প্যারাফেল যখন আমরা ইউজ করেন তখন এফ বাটনে ক্লিক করলে কিন্তু সব কাজ হয়ে যেতেছে, শুধু একটা বাটন ওখানে একটাই কিন্তু সব কিছু হবে। অ্যান্ড এখানে রয়েছে আমাদের
অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল ইউজ করার জন্য, অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল ইউজ করার জন্য আমি এটা নিচে সাইডে রাখি, এটা এটাও কিন্তু আমি ছোটো করে রাখি। সো এটা এটা 20% থাকে, 10% না, এটা 20% থাকে। এটা দেখার একটু কারণ রয়েছে, কারণ আমার ক্যারেক্টার ইউজ করার মতো হয়েছে নাকি এটা দেখতে হবে। অ্যান্ড ফায়ার বাটনের সাইজটা একটু বলে দিই, ফায়ার বাটনের সাইজ অবশ্যই আপনারা এখানে কিন্তু 0% ওয়ানটাপের যদি যদি খেলেন তাহলে 0% রাখবেন, আর যদি ড্রাগের জন্য খেলেন তাহলে একটু ফায়ার বাটনের সাইজ কমিয়ে বাড়িয়ে ট্রাই করে দেখতে পারেন কোনটা আপনার জন্য কাজে দিতেছে। আর নেক্সট এখানে আছে কিন্তু হিল আপ, সো হিল আপ বাটন, এটা আপনার উপর ডিপেন্ড করছে কোন পজিশনে এটা আপনি রাখবেন, ঠিক আছে। অ্যান্ড নেক্সট সো এটা আমাদের হচ্ছে, এটা কি মোডের জন্য লাগে জানি না, এটা কোনো সময় কাজে লাগে কিনা জানি না, সো এটাও আপনি এখানে রাখতে পারেন এফ বাটনের জন্য। এটা সাইজও আপনারা করে দেবেন কত, 20% অথবা যতটুকু আপনার প্রয়োজন হয়, এই জায়গাটা যেটাই রাখেন কোনো সমস্যা নেই, সবসময় তো এটা ইউজ করা লাগে না, সো এখানে রাখতে পারেন। অ্যান্ড নেক্সট এখানে কি আছে, নেক্সট আমাদের আছে হচ্ছে লোকেশন বাটন, সো পিন মার্ক করার জন্য। সো এটা আপনারা আপনাদের ডিপেন্ড করছে কোন সাইডে রাখতে পারেন, এটা আপনার পজিশন অনুযায়ী আপনি এটা রাখতে পারেন, ঠিক আছে। ক্লিক করার মাধ্যমে এখানে একটা বাটন সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে, এখানে কোনো আহামরি কোনো কিছু নাই। অ্যান্ড বাটনগুলো এখানে আপনার পজিশন অনুযায়ী সেট করে রাখেন এখানে, অ্যান্ড অপাসিটি পরে চেঞ্জ করেন, সমস্যা নেই। সো এটা এখানকার মতো কীভাবে এখানে কিন্তু সেভ হয়ে গেছে, অ্যান্ড এটার কিভাবে কিন্তু এখনও সেট করি না, এটা করতে হলে আপনাদের ট্রেনিংয়ে যাইতে হবে, ঠিক আছে। ট্রেনিংয়ে গিয়ে আপনাদের ভালো মতো বুঝিয়ে দিতে আছে, ঠিক আছে। সো এটা আপনার আমরা আপাতত এখানে সেভ করি, অ্যান্ড নেক্সট চলে যাবো ট্রেনিংয়ে। অ্যান্ড ট্রেনিংয়ে যাওয়ার আগে এখানকার বাকি বাটনগুলো এখানে দেখিয়ে দিই, অটো পিক আপের পজিশনগুলো এখানে, ওয়েপেন যেটা আপনার যা মতো মানে ক্লাসিক মোড অথবা ক্লাস মোড, সো যেটা আপনাদের যেটা আছে যেরকম পজিশন আছে অটো পিক আপ সেটা সেভাবে রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে প্রিয়রিটি যাবেন ওয়েপেন কোনটা কত আগে লুট মানে কোনটা আগে উঠবে কোনটা পরে উঠবে ব্যাক প্যাকে, সেগুলো এখান থেকে সিলেক্ট করা যায়। আর ডিফল্টের ক্ষেত্রে এখানে আপনারা জাস্ট অটো পিক আপ স্পিড যেটা রয়েছে ডিফল্ট রয়েছে এটা আপনারা ফাস্ট করে নেবেন, ঠিক আছে, এটা ফাস্ট করে নেবেন। গ্রেনেড যেগুলো কখন আগে উঠবে না পরে উঠবে সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন, আর উঠবে কি না উঠবে না আপনার ক্লিকের মাধ্যমে উঠাইবে কি না এগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আর নেক্সট ডিসপ্লের বিষয়টা এখানে বলে দিই, যাদের হাই এন্ড পিসি তারা আপনারা কিন্তু এখানে আল্ট্রাতে খেলতে পারেন, যাদের হাই এন্ড পিসি, আমি বলতেছি এগেইন, যাদের হাই এন্ড পিসি তারাই আল্ট্রাতে খেলেন, আর রিফ্রেশ রেট হচ্ছে হাই করে দিবেন, শ্যাডো হাই মানে অন করে দিবেন যদি হাই এন্ড পিসি হয়, অ্যান্ড লো এন্ড পিসি হলে শ্যাডোটা অফ করে রেখেন, হাই রিফ্রেশ রেট অবশ্যই এখানে অন রাখবেন। অ্যান্ড এখানে মোস্ট ইম্পর্টেন্ট গাইজ, হাই এফপিএস যে মোডটা আছে নর্মাল অ্যান্ড হাই, সো যাদের হাই এন্ড পিসি তারা অবশ্যই হাই করে রাখবেন, কারণ এফপিএস বেশি পাবেন হাই করে রাখার পরে। আপনি যদি নর্মাল রেখে রাখেন তাহলে কিন্তু এফপিএস ভালো পাবেন না। এখানে ফিল্টার্সের বিষয়টা হইতেছে আপনাদের স্ক্রিনটা কীরকম দেখতে হবে, সো এটা আপনাদের উপর ডিপেন্ড করে কীরকম আপনি রাখবেন। সো আমি ফুল হাই রাখি, সো এটা আমাদের না দেখতে আমার পছন্দের আর কি। আর নেক্সট হলে যে আমরা সাউন্ডের ক্ষেত্রে আপনাদের মিউজিকের সাউন্ডটা এটা কিন্তু আপনারা জিরো করে রাখবেন, কারণ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলে সেটা অফ হয়ে যাবে। অ্যান্ড সাউন্ড ইফেক্ট এটা আপনার হেডফোনের উপর ডিপেন্ড করছে, আপনার হেডফোনে কতটুকু সাউন্ড প্রোভাইড করতেছে সো এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনার কতটুকু রাখবেন। অ্যান্ড কিল স্ট্রাইক নোটিফিকেশন এটা ডিপেন্ড করতেছে, মানে কোয়াড্রা কিল কয়টা কিল হলো সেটা নোটিফিকেশন মানে সাউন্ডটা আসে আর কি, আপনার যতটুকু ইচ্ছা রাখতে পারেন। অ্যান্ড এখানে ক্যারেক্টার ভয়েস এটা অন অফ রাখতে পারেন, ক্যারেক্টারের ভয়েসটা শুনতে চান কি না চান না সেটা আপনার অন অফ করে রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে, এটা অফ করে রাখি আমি। অ্যান্ড এখানে ভয়েস চ্যাট, এখানে ভয়েস চ্যাটে কিন্তু এখানে ভয়েসের অপশনটা দেখতে পাবেন, ভয়েস আপনার কতটুকু আপনি শুনতে চাইতেছেন টিমমেটের ইস্যু থেকে, সো সেটা আপনার এখানে ডিপেন্ড করতেছে কতটুকু রাখতে চান, ঠিক আছে। অ্যান্ড এখানে অডিও ব্যালেন্সটা নতুন আসছে, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, এটা ইফেক্ট কীরকম এটা আমি ইউজ করে দেখি নাই, এই জন্য সরি। অ্যান্ড নেক্সট হলো নোটিফিকেশন, এটা কোনটা কী ইনভিটেশন চান, মেসের ভিতরে কী চান না চান এগুলো আপনি যাবে পড়ে দেখেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে সবগুলো, আর যে ডিফল্টে যেভাবে আছে এইভাবে ইউজ করতেছি কই বাত নেই। অ্যান্ড আমরা এখন ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবো, অ্যান্ড কাস্টম এই ভিডিওগুলো কীভাবে ফুল সেট করছেন কিভাবেটা আপনাদের একটু দেখিয়ে দেবো। সো আমরা কিন্তু এখানে চলে আসছি ট্রেনিংয়ে, অ্যান্ড আমাদের কিন্তু কিম্যাপিং এখন সেট করা নাই, সো আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখানে ওপেন যে বাটনটা রয়েছে ওপেনের, সো এই বাটনে ক্লিক করার জন্য এটা আপনারা যে জায়গাটা ইউজ করতে পারেন, এটা আমরা সাধারণত এফ বাটনে আমি ইউজ করে রাখি, সো এটা আপনাদের উপর ডিপেন্ড করছে কোন জায়গাটা আপনি ইউজ করবেন। সো এটা ক্লিক করার পর এই যে আমি যে জিনিসটা বলছিলাম আমার কিন্তু এটা অটোমেটিক সেট হয়ে গেছে, সো যে সাইজ লোকেশন দিয়েছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। সো এখানে দেখেন অপটেন যে জিনিসটা রয়েছে, এখানে মনে করেন যে আমি ডিজার্ট কিনবো, সো এই অপটেন আমাদের ক্লিক করা লাগে, সো সেক্ষেত্রে আমরা করে কি এখানে এক ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা এখানে কিনে নিতে পারি। সো আমরা এখন কিম্যাপিংটা আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে যে জিনিসটা আমি করি, অ্যান্ড প্রথমে কিন্তু আপনাদের স্মার্ট থাকে, সো আপনাদের কিন্তু কিম্যাপিংটা স্মার্ট থাকে, সো স্মার্ট আপনারা ইউজ করবেন না, কারণ হইতেছে গেম আপডেটের পর কিন্তু স্মার্ট অনেক সময় কাজটা করে না, সো যার কারণে কিন্তু এটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। সো এখানে আমরা কী করতে পারি, স্মার্টের এখানে ক্লিক না করে এখানে স্ট্যান্ডার্ড থাকে, সো স্ট্যান্ডার্ডে আমরা চলে যাবো, স্ট্যান্ডার্ডে ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করার পর এবার চলে যাবো আমরা কাস্টম এডিটরে। সো এখানে আমরা কাস্টম এডিটরে চলে এসেছি, কাস্টম এডিটরে আসার পর এখানে কিন্তু আমরা এখানে প্রথমে জয়স্টিক নিয়ে
একটু সরসার করব জয়স্টিকের বাটনটা একটু ছোট করব গাইস এটা একটু ছোট করার পর আমরা এটা কি করব এটা এখান থেকে টান দেব নিচের সাইডে ঠিক আছে এটার পজিশন নিয়ে আসার পর এটা ধরে একটু নিচের দিকে টান দিয়ে এটা এখানে সেট করে রাখব ঠিক আছে আর নেক্সট করে আসব কি আমরা কিন্তু এখানে আর বাটনের মাধ্যমে কিন্তু গানগুলো পারচেস করে রাখি এই দেখেন অপটেনের উপর ক্লিক করলে কিন্তু আমার গানটা রিলোড হইব এন্ড এটা কিন্তু আমরা হচ্ছে কি পারচেস করার ক্ষেত্রে আমরা একটু কাজে লাগে এটা কিন্তু ট্রিক্স এন্ড এটা আপনারা ইউজ করে দেখতে আপনার যদি পছন্দ হয় অবশ্যই ইউজ করে রাখতে পারেন ঠিক আছে সো এই বাটনটা কিন্তু এখানে রাখছি অ্যান্ড গান সুইজের ক্ষেত্রে আপনাদের প্রাইমারি গানটা কোন স্লটে রাখবেন সো ওকে এখান থেকে বের হয়ে গেছে সো আমরা এখান থেকে কাস্টম এই সিডিউতে গিয়ে এখান থেকে সেট করি সো আপাতত এটা সেভ করে রাখলাম আমাদের মেন কাজটা হয়ে গেছে সো আমরা এগেইন কাস্টম এই সিডিউর ভিতরে চলে আসছে অ্যান্ড এখানে কিন্তু আর বাটনটা সেট করে রাখলাম আপনারা দেখছিলেন পজিশন অনুযায়ী অ্যান্ড এখানে কিন্তু প্রাইমারি বাটনটা এটা আপনাদের উপর ডিপেন্ড করছে কোন বাটন আমি আপনারা ইউজ করবেন অনেকে 1-3 আপনারা প্রাইমারি বাটন 1 রাখেন যে রকম ইচ্ছা আপনারা রাখতে পারেন সো আমি ফার্স্ট অফ অল বলি কি এটা আমার হাতের সুবিধা আপনার হাতের উপর ডিপেন্ড করছে কোন জায়গায় আপনি রাখবেন সো আমার হাতটা যেহেতু 2 আগে যায় যার কারণে কিন্তু 2 বাটন কিন্তু প্রাইমারি গান হিসেবে রাখছেন সেকেন্ডারি গান হিসেবে কিন্তু এখানে রাখছি এখানে হচ্ছে 3 অ্যান্ড 4 কিন্তু রাখছি হচ্ছে মিলে সো এখানে প্যান্টান যত কিছু আছে সব কিছু হাতে ব্যাট যেগুলো হোক না কেন ইউজ করার জন্য আমি এখানে 4 ইউজ করি অ্যান্ড এটাই কিন্তু কি অ্যান্ড অনেকে 1 ক্লিক করার মাধ্যমে কিন্তু প্রাইমারি গানটা নিয়ে রাখেন যে 2 ক্লিক করতে গিয়ে অটোমেটিক 1 ক্লিক হয়ে যায় সো ফার্স্ট অফ অল কী করবেন এখানে আরেকটা ক্লিক করবেন ক্লিক করার মাধ্যমে এখানে কিন্তু 1 বাটনটা দিয়ে দিবেন সো 1 বাটন দিয়ে দেওয়ার পর এটা এখানে রেখে দিবেন সব সমস্যা নেই 1-2 দুটাই কিন্তু হচ্ছে প্রাইমারি গান হিসেবে আপনার এখানে সিলেক্ট থাকলো সো এটা হচ্ছে এখানকার কাহিনী অ্যান্ড এখানকার যে ফায়ার বাটনের সাইজটা রয়েছে ফায়ার বাটনের সাইজটা একটু বলে দিই এটা এখানে ফায়ার বাটনটা এটা আপনারা কী করবেন এটা নিচের সাইডে আনবেন ঠিক আছে উপরের সাইডে না উপরের সাইডে এখানে ড্র্যাগ ড্র্যাগ অ্যান্ড এখানে কিন্তু মানে ডাউন অ্যান্ড আপ ড্র্যাগটা এটা আপনাদের ওয়ান ট্যাপের ক্ষেত্রে কাজে লাগবে সো আপনার এটা নিচের সাইডে দেওয়ার ট্রাই করেন নিচের সাইডে দেওয়ার পর অ্যান্ড যে অপশনটা রয়েছে ওটা উপরে নিচে রেখে দেবেন অ্যান্ড এখানে জেড বাটনটা কিন্তু আমরা শোয়ার জন্য ইউজ করছিলাম অ্যান্ড এই বাটনটা মেবি উপরে সরি এই এই জায়গাটা ইউজ করছিলাম সো ডিপেন্ড করতেছে আমরা কোন বাটন কোন জায়গায় রাখছি স্পেস বাটনে কিন্তু আমি এখানে লাভ দেওয়ার জন্য ইউজ করি সো স্পেস বাটনটা আমরা এখানে কী করলাম এখানে কিন্তু জাম্প করার জন্য আর কি এখানে ইউজ করছি স্পেস অ্যান্ড একটা হচ্ছে যে বাটনটা সি সো সি বাটনটা কিন্তু এখানে রয়েছে ডিফল্টে অ্যান্ড সি বাটনটা আপনারা ইচ্ছা করে এখানে রাখতে পারেন সি বাটন যেখানে আছে ওখানে 0% 10% করে রেখে দিন সি বাটনটা ক্যাশের উপরে ইউজ করবেন ঠিক আছে অ্যান্ড জেড জেড যেটা রয়েছে এখানে শোয়ার জন্য পয়েন্ট সো এখানে আমরা জেড বাটনটা ইউজ করলাম অ্যান্ড আপনারা ডিপেন্ড করছে কোন বাটনে আপনারা এখানে সুইতে শোয়ার জন্য ইউজ করতে চান ঠিক আছে সো এটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করতেছে অ্যান্ড লেফট সাইডে এগেন চলে আসে এখানে কিন্তু ব্যাকপ্যাক ওপেনের ক্ষেত্রে সো ট্যাব বাটনটা কিন্তু আমি ব্যাকপ্যাক ওপেনের ক্ষেত্রে রাখি অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু এগেন ক্লোজ করি সো ট্যাব বাটনে যদি একবার ক্লিক করি ব্যাকপ্যাক ওপেন হবে অ্যান্ড এগেন আরেকবার ক্লিক করলে কিন্তু ব্যাকপ্যাকটা ক্লোজ হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড ম্যাপ এম বাটনটা কিন্তু আচ্ছা ম্যাপ দেখার জন্য অ্যান্ড ডিফল্টে থাকে অ্যান্ড বেশিরভাগ মানুষ কিন্তু মাউসের মাধ্যমে কিন্তু ম্যাপটা দেখে থাকে সো আপনার উপর ডিপেন্ড করছে কীভাবে আপনি দেখবেন এমটা ডিফল্টে থাক সমস্যা নেই অ্যান্ড তারপরে এখানে হচ্ছে আমাদের মেডিকিটের বাটন সো মেডিকিট আপনার হাতটা কোন জায়গায় মেডিকিট যেহেতু আমরা সচরাচর বেশি সময় ইউজ করে রাখি সো আপনাদের ডিপেন্ড করছে 5-6-7 যেটা ইচ্ছা আপনার মেডিকিট ইউজ করতে পারেন অ্যান্ড আমি এখানে ডিফল্টে আমি কিউ বাটনে কিন্তু মেডিকিট ইউজ করে রাখি সো কিউটা আমি এখানে দিয়ে রাখলাম গাইস ঠিক আছে অ্যান্ড নেক্সট হচ্ছে এই যে গ্রেনেড ঠিক আছে গ্রেনেডটা আমরা কী করি গ্রেনেড কিন্তু আমরা এখানে গ্রেনেডের এখানে একটা কিন্তু ট্যাপ নিয়ে আসবো অথবা এখান থেকে 5 বাটন যে কোনো একটা বাটন ধরে নিয়ে এখানে রাখতে পারেন অ্যান্ড এখানে এটার উপর ক্লিক করো ক্লিক করার পর আমি কিন্তু ক্যাপসলকে কিন্তু হচ্ছে গ্রেনেডের বাটনটা ইউজ করে রাখি সো ক্যাপসলকে ক্লিক করলাম এটা কিন্তু আমরা ক্যাপসলকের মাধ্যমে কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো সো নেক্সট আছে কিন্তু এখানে শিফট সো শিফট কিন্তু আমরা দৌড়ানোর জন্য অ্যান্ড আপনার অন্য বাটন ইউজ করে আপনার উপর ডিপেন্ড করে আমি যেটা ইউজ করি সেটা আপনাদের দেখা এখানে শিফট বাটনটা এখানে নিয়ে আসবেন আসার পর এটা এখানে সিলেক্ট করে দেবেন নেক্সট হইতেছে এখানে গ্লোয়াল সো গ্লোয়ালটা কিন্তু আমাদের সবসময় হাতের কাছে রাখার ট্রাই করবেন সো কোন বাটন আপনি কোনটা ইউজ করতে চান ঠিক আছে সো আমি কিন্তু মাউসের মাধ্যমে কিন্তু গ্লোয়াল রাখি সো যেহেতু আমার গেমিং মাউস সেক্ষেত্রে কিন্তু আমি মাউসের মাধ্যমে ইউজ করি মাউসে কিন্তু অনেকগুলো বাটন আছে সো আপনারা বেশিরভাগ ইউজ করতে আমি যখন প্রথম গেমিং মাউস ছিল না তখন আমি যেটা ইউজ করতাম ই বাটন ঠিক আছে ই বাটনে কিন্তু ইউজ করি অ্যান্ড বর্তমানে আমি ই বাটনে কিন্তু সিটাপ ম্যাক্রো ইউজ করি আপনার যদি সিটাপ গ্লোয়াল ম্যাক্রো যদি লাগে তাহলে অবশ্যই আপনারা জানাবেন আমি সিটাপ ম্যাক্রোগুলো হলে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসবো সো এই বাটনে কিন্তু আমি ম্যাক্রোটা লাগিয়ে রাখি সো এই ম্যাক্রো এখন দেখাইতেছে না ভিডিও এমনিতে অনেক বড় হইতেছে সো এই বাটনটা কী করবেন এখানে এই বাটনটা নিয়ে এসে এখানে লাগিয়ে দেবেন ঠিক আছে এই বাটনের মাধ্যমে আপনাদের হাতে কিন্তু গুলালটা চলে আসবে অ্যান্ড নেক্সট কী আছে নেক্সট বিষয়টা রয়েছে এফ বাটন ঠিক আছে এই যে এফ বাটন এফ বাটনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি যে বাটনগুলো দিয়ে রাখছি সবগুলোর কাজে কিন্তু এই এফ বাটনে হইবে অ্যান্ড এফ বাটনটা হচ্ছে এই জায়গাটা সিলেক্ট করে দেবেন এফ জি এইচ যেটা ডিফল্ট আছে সেখানে থাক সমস্যা নেই অথবা আপনারা পজিশন সিলেক্ট করে মাঝখানে দিতে পারেন কই বাদ নেই এখানে ঠিক আছে তো নেক্সট আছে কিন্তু এখানে ইউজ বাটন সো ইউজ বাটন কিন্তু এখানে একটু নড়িয়ে ফেলছি সো এখানে ডিফল্টে যে জায়গার যে পজিশন থাকে ওই পজিশনে রাখার ট্রাই করবেন কারণ ডিফল্টে কিন্তু এফ বাটন ওই জায়গাটা রয়েছে সো এখানে আপনাদের উপর ডিপেন্ড করছে সো আমি এফ বাটনটা এখানে এই জায়গাটা নিয়ে এসে দিতে পারি অথবা এফ যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমি ইউজের বাটনটা টেনে এসে ওখানে দিতে পারি আমি টেক করেই দেখাই আপনাদের যেহেতু এটা মুভ করছিলাম আমি এটা একটু উৎসু করে এই জায়গাটা ছিল যেহেতু এফ বাটন সো এফ বাটন ওখানে দিয়ে দিলাম ঠিক আছে সো কাস্টমাইজেড এগেন চলে যায় এখানে যাওয়ার পর আমরা আবার কন্ট্রোল এডিটরে চলে গেলাম এখানে যাওয়ার পর এই যে এফ বাটনটা কিন্তু এই
ইচার উপর ইউজার উপরে সিলেক্ট হয়ে রয়েছে। সো এটা ওর উপর ডিপেন্ড করে। অ্যান্ড হিলের ক্ষেত্রে যেটা বলি, বি বাটন এখানে কিন্তু অটোমেটিক ডিফল্টে কিন্তু বি থাকে অ্যান্ড জি থাকে। সো আপনাদের উপর ডিপেন্ড করছে আপনার কোনটাই হিল আপ করবেন, ঠিক আছে, আপনাদের উপর ডিপেন্ড করছে কোনটা হিল আপ করবেন। আমি যেহেতু জি বাটনে ইউজ করি হিল করার জন্য, জি বাটনে, সো ডিফল্টে এখানে জি বাটন রয়েছে, সো এখানে ডিফল্টে যেটা রয়েছে এটাই থাকতে দেন, সমস্যা নেই। আপনারা যদি কাস্টমাইজ মানে কাস্টমাইজ করতে চান তাহলে অন্য বাটন এখানে রাখতে পারেন হিল আপ করার জন্য টিমমেটে। অ্যান্ড কন্ট্রোল যে বাটনটা, কন্ট্রোলের বাটনটা এটা আপনারা এখান থেকে চেঞ্জ করলে করতে পারেন, আমি এটা ইউজ করি না কারণ অনেক সময় কন্ট্রোলে ক্লিক করে যায়, তার কারণে কিন্তু চেঞ্জ করা লাগে না, এটা এখান থেকে মুভ করে দিতে পারেন। অ্যান্ড উপরে যে টি বাটন রয়েছে মানে মিউট করার জন্য এইসব কাজের জন্য, সো আপনারা এখানে কোনো বাটন ইউজ করলে করতে, অথবা ডিফল্টে আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে লাস্ট রয়েছে কি আমাদের হচ্ছে অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করার জন্য। সো অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করার জন্য আমরা কী করবো, এর উপরে একটা ক্লিক করবো, ক্লিক করার পর আপনাদের যে বাটনের ইচ্ছা সে বাটনের কিন্তু অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করতে পারেন। সো আমি মাউসেরটা ইউজ করি। অ্যান্ড আপনারা ইউজ করলে এখানে কোন বাটন ইউজ করবেন, আপনারা ইচ্ছা করলে এখানে ভি বাটনটা ইউজ করতে পারেন অথবা যে কোনো অন্য 5 অথবা 6 যে কোনো বাটন ইউজ করতে পারেন। সো যে বাটন দিবেন না কেন, ক্লিক করার মাধ্যমে ওখানে দিয়ে দেবেন, ভি বাটন দিলাম। অ্যান্ড এখানে আমি রিপেয়ার করার ক্ষেত্রে আর কি মানে ভেস্ট রিপেয়ার করার ক্ষেত্রে কিন্তু এখানে আমরা একটা বাটন ইউজ করি। সো এই বাটনটার এখানে একটা ক্লিক করবেন, রিপেয়ারে ওখানে ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো বাটন যেটা আপনার সুবিধা হয় সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে আমি বি ইউজ করি, বি ক্লিক করার মাধ্যমে কিন্তু ভেস্টটা রিপেয়ার করে থাকি। অ্যান্ড এখানে কিন্তু কাস্টমাইজিটি কিন্তু অল কাস্টমাইজিটি কিন্তু এখানে সেট করে দিয়েছি। অ্যান্ড আমি যেটা ইউজ করি সেটা কিন্তু এখানে দিয়েছি। অ্যান্ড ওকে এখানে একটা মিস চলে গেছে, সো আপনার দেখবেন যে কোনোটা আপনার মিস গেছে নাকি, কোনো বাটনের উপর কিছু দিছি নাকি। এই যে রাইট বাটনে যেটা আমরা মানে জুম করে থাকি আর কি মাউসের, সো সেই বাটনটা এখানে নিয়ে এসে স্কোপের উপরে এখানে রেখে দিবেন, ঠিক আছে। সো এখানকার কিন্তু কাস্টমাইজড ফুল কিন্তু সেট হয়ে গেছে। অ্যান্ড ম্যাক্রোর বিষয়টা, যে যে ম্যাক্রো লাগে আমি কিন্তু অলরেডি AWM ইউজ করার জন্য মানে স্নাইপার ইউজ করার জন্য কিন্তু ম্যাক্রো অলরেডি দিয়ে রাখছি আমার চ্যানেলে। সো যে যে এখনও ভিডিও দেখেন নাই অম ইউজ করতে চান তারা অবশ্যই আমার ভিডিও ওল্ড ভিডিওগুলো চেক দিতে পারেন, ওখান থেকে কিন্তু আপনারা অম ইউজ করার জন্য ম্যাক্রো কীভাবে সেট করবেন ওখান থেকে কিন্তু ফুল ডিটেলস পেয়ে যাবেন। অ্যান্ড গুলারের ম্যাক্রোটার কথা বলছিলাম, গুলারের ম্যাক্রো যদি আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমার জানাবেন কমেন্ট করে যে ভাই গুলওয়ালের ম্যাক্রোটা দেন, অবশ্যই সেটা গুলওয়ালের ম্যাক্রো আপনাদের জন্য নিয়ে আসবো। সো এখানকার ফুল সেটিং কিন্তু এখানে হয়ে গেছে। অ্যান্ড লেফট ফায়ার বাটনে যেটা বলে এটা আমি কিন্তু ম্যাক্রো মানে সেটা গুলওয়ালের জন্য জাস্ট ইউজ করি, তাছাড়া কিন্তু এখানে ইউজ করি না। সো এখানকার সেটিং কিন্তু এখানে ডান গাইস। সো এটা আমরা এখন সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা এখন বের হয়ে আসবো। সো এটা কিন্তু সব সেভ, এখান থেকে বের হয়ে চলে আসলাম। সো এখানে কিন্তু ফুল কাস্টমাইজিটি কিন্তু সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। অ্যান্ড ফুল সেটিং কিন্তু ডান গাইস। তো গাইস আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল। অ্যান্ড যারা যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার যে যে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে শুধুমাত্র কিন্তু এই ব্লুস্ট্যাক অথবা MSI যাই বলেন না কেন আমরা কিন্তু ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু এখানে আপলোড করে রাখি মানে করে থাকি আর কি। সো আপনারা এখান থেকে আপনাদের ভিডিও যে যে ভিডিও এখনও মিস করছেন অবশ্যই ওল্ড ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের অবশ্যই নতুন প্লেয়ারদের জন্য সুবিধা হবে অনেক, যে আগের ভিডিওগুলো আছে টুইক্সের ক্ষেত্রে অ্যান্ড ভালো সেন্সিটিভিটির ক্ষেত্রে ওই ভিডিওগুলো চেক দিলে কিন্তু আপনাদের অনেকটা হেল্প হবে নিউ প্লেয়ারদের জন্য বলছি। অ্যান্ড যারা আগে থেকে দেখছেন তো আলহামদুলিল্লাহ সবাইকে অনেক শুক্রিয়া। সো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত আছে। অ্যান্ড যারা যারা ভিডিওতে এখনও লাইক করেন না ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন। অ্যান্ড চ্যানেল নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড আমরা কিন্তু আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিম করার জন্য কিন্তু চলে আসতে সবাই রেডি থাকবেন, যার যত সমস্যা আমরা কিন্তু স্ট্রিমের মাধ্যমে কিন্তু সমাধান করে দেওয়ার ট্রাই করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।